হ্যালো বন্ধুরা আজ যে আমি তোমাদের দেখাবো সেই হলো প্রথম পাঁচজন নাবালক বৃত্তাকার দাঁড়িয়ে আছে রমেশ এবং মাঝে অজয় সোলেমন আছে বাবুর বাম দিকে রমেশ সোলেমনের বাম দিকে ঠিক আছে তবে অজয়ের ডান দিকে কে আছে তো দেখে নিয়েছো আমরা আমি একটা গোল বৃত্তাকার এঁকেছি ঠিক আছে এই যে গোল বৃত্তাকার আঁকা হয়েছে এই গোল বৃত্তাকারের রমেশ অজয় মানে এখানে প্রথমে বলেছে যে রমেশ এবং সমীরের মাঝে রয়েছে অজয় ঠিক আছে তো রমেশ ও মাঝে অজয় ঠিক আছে করেছি আর এখানে বলেছে সোলেমান বাঁ দিকে তাহলে বাবুর হচ্ছে বাবু বাবু যদি হয় তো তার বাঁ দিক হচ্ছে এইটা তো সোলেমান এখানে আছে তাহলে সোলেমানের বাম দিকে কে আছে তো সোলেমান এটা যদি সোলেমান হয় সোলেমান যদি এভাবে বসে থাকে তাহলে সোলেমানের বাঁ বসে আছে রমেশ তাহলে এখানে উত্তর হয়ে যাবে রমেশ ঠিক আছে তারপর বলছে যে বেমানান শব্দটি বের করুন তো বেমানান শব্দটি এখানে দেখো ভুবনেশ্বর কলকাতা মুম্বাই এবং রাঁচি আছে ঠিক আছে তো এখানে তোমরা বলবে যে ভুবনেশ্বর কলকাতা মুম্বাই রাঁচি সবগুলোই কিন্তু একটা করে ক্যাপিটাল অর্থাৎ একটা করে রাজধানী ঠিক আছে ভুবনেশ্বর উড়িষ্যার কলকাতা পশ্চিমবঙ্গের মুম্বাই মুম্বাইয়ের রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের ঠিক আছে তো এখানে দেখো এই যে সব ক্যাপিটাল সিটিগুলো রয়েছে সেই ক্যাপিটাল সিটিগুলির মধ্যে ভুবনেশ্বর ভুবনেশ্বরের হাইকোর্ট নেই ঠিক আছে কিন্তু বাট এই যে কলকাতা মুম্বাই রাঁচি এগুলোর কিন্তু প্রত্যেকটার একটি করে হাইকোর্ট অবস্থিত তাই ভুবনেশ্বরের হাইকোর্ট নেই তাই ভুবনেশ্বর হলো একটি বেমানান শব্দ ঠিক আছে তারপরে কোশ্চেন গোদাবরী কৃষ্ণা কাবেরি এবং নর্মদা ঠিক আছে তো কোনটা বেমানন শব্দ তো এখানে বেমানান শব্দটি হলো নর্মদা কেন না বেমানান শব্দটি নর্মদা এই কারণে যে বঙ্গোপসাগরে এই সবগুলি পড়ে গোদাবরী কৃষ্ণা কাবেরী এই তিনটে নদী বঙ্গোপসাগরে পড়ে কিন্তু নর্মদা নদী বঙ্গোপসাগরে পড়ে না তাই এই নর্মদা হলো বেমানান তারপরে কোশ্চেন সাতষট্টি একান্ন উনসত্তর এবং একাশি এর মধ্যে কোনটি বেমানান এখানে দেখতেই পাচ্ছ সিম্পল কোশ্চেন সাতষট্টি হলো একটি মৌলিক সংখ্যা তাই সাতষট্টি হলো এখানে একটি বেমানান শব্দ ঠিক আছে তারপরে কোশ্চেন হলো তারপরে কোশ্চেন দিয়েছে যে ধারা সতেরো ধারা চোদ্দ ধারা উনত্রিশ এবং ধারা ছত্রিশ এর মধ্যে কোনটি আলাদা তো আমরা জানি যে ধারা সতেরো ধারা চোদ্দ এবং ধারা উনত্রিশ সবগুলি মৌলিক ধারার অধিকারের মধ্যে পড়ে কিন্তু এই যে ধারা যেটা রয়েছে এই ধারা ছত্রিশটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না ঠিক আছে তারপরে হলো গ্রাম কিলোগ্রাম কুইন্টল ও কিলোমিটার এর মধ্যে কোনটি আলাদা গ্রাম কিলোগ্রাম কুইন্টল এগুলি সবকিছুই ওজন পরিমাপের জন্য ব্যবহার করা হয় কিন্তু যে কিলোমিটার বা এই যে কিলোমিটার রয়েছে এটা দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তারপর হচ্ছে সাত থেকে দশ পর্যন্ত স্থানে সঠিক শব্দ বসান তো প্রথম কোশ্চেন আছে ভারত নিউ দিল্লি ঠিক আছে ভারতের ক্যাপিটাল নিউ দিল্লি পাকিস্তানের কি হবে ইসলামাবাদ ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ তারপর কোশ্চেন চাঁদ পৃথিবী চাঁদ পৃথিবী তাহলে পৃথিবীর কি হবে চাঁদে হচ্ছে পৃথিবীর উপগ্রহ ঠিক আছে সেরকম পৃথিবী হলো সূর্যের গ্রহ তাই অ্যানসার হয়ে যাবে সূর্য তারপর হচ্ছে বাস যাত্রী দোকান কি হবে বাস যাত্রী বাসে চলে যাত্রী সেরকম দোকানে কি হবে খরিদ্দার সিম্পল কোশ্চেন তারপরে কোশ্চেন হলো সাঁতার মাছ বুকে হাটে কে বুকে হাটে সাপ এখানে তো জেব্রা হরিণ বা ঘোড়া এরা কেউ বুকে হাটে না বুকে একমাত্র হাটে কে না বুকে একমাত্র হাটে হচ্ছে এই বুকে হাটে হচ্ছে সাপ ঠিক আছে তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেন বলছে শূন্যস্থানেগুলি পূরণ করো ঠিক আছে তো শূন্যস্থানগুলি পূরণ করা প্রথম আছে বি এ বি তারপর ড্যাশ বি বি এ বি এ তারপর হচ্ছে ড্যাশ ঠিক আছে তো এখানে দেখে নেব যে কোনটা এই নিচের যে চারটি অপশন আছে এর মধ্যে কোনটা বসালে সঠিক হচ্ছে ঠিক আছে তো আমরা দেখার জন্য কি করব প্রথমে ফার্স্টে এটা বসিয়ে নেব একবার ঠিক আছে তো এটা বসিয়ে দেখব একবার বিটা বসে দেখবো একবার ঠিক আছে দেখো আমার এ আর বি বসালে মিলে যাচ্ছে বি এ তাই উত্তর হচ্ছে ঘ তারপরে কোশ্চেন এ তারপর বি ঠিক আছে তো এই দুটো বি বি যদি ক এর উত্তর বসাচ্ছি তো মিলে যাচ্ছে দেখো এব ঠিক আছে তো মিলে যাচ্ছে তাই এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে বি অর্থাৎ এর দাগের অ্যান্সার তারপর হচ্ছে এ তারপরে কোশ্চেন আছে এ ড্যাশ এ বি এ এ এ ড্যাশ এ এ তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ঘয়েরটা তোমরা করে দেখে নেবে যে এ এর পর এ বসালে এ এ এ বি এ এ এ বি আবার এ এ মানে তালে তালে মিলে যাচ্ছে ঠিক আছে তারপরের কোশ্চেন হলো যে পাশের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে ঠিক আছে তো পাশের চিত্রে কতগুলো ত্রিভুজ আছে করার আগে আমি ফার্স্টে এগুলি নামকরণ করে নেব ঠিক আছে তো এ বি সি এটা নামকরণ করে নিয়েছি ঠিক আছে তো মাঝের এই বাহুটার নাম দিয়ে দেবো ই আর এটা দিয়ে দেবো ডি আর এটা দিয়ে দেবো এফ ঠিক আছে এবার আমি দেখে নেব যে কি কি এখান থেকে ত্রিভুজগুলি পাওয়া গেছে প্রথম ত্রিভুজ পাওয়া যাচ্ছে এ বি সি ঠিক আছে ফার্স্ট ত্রিভুজ হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ ঠিক আছে তারপর হচ্ছে এ বি ডি একটা ত্রিভুজ এ বি ডি তারপরে এ বি

বিসি বি তারপরে হচ্ছে সি ইএফ তাহলে কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো তাহলে টোটাল উত্তর হচ্ছে বারোটি তাহলে কটি উত্তর কটি না বারোটি ঠিক আছে তারপরে কোশ্চেন দেখে নাও তারপরে কোশ্চেনটা হচ্ছে যে পনেরোদয় কোশ্চেন থ্রি মাঝে ফোর্টি এইট এইট আর ফোর ঠিক আছে তো তারপরে আছে ফাইভ এর জিজ্ঞাসা চিহ্ন টু সেভেন তো জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবে তো দেখো যে এইটা যে প্রথমে আছে আট তিনে চব্বিশ ঠিক আছে আট তিনে চব্বিশ হচ্ছে চব্বিশের সাথে চার গুণ করলে আটচল্লিশ আসছে ঠিক আছে চব্বিশ সার চব্বিশ চব্বিশের সাথে চার গুণ করলে দেখো তিন গুণিত আট গুণিত চার তাহলে কথা তিন আটটে চব্বিশ আর চব্বিশ আর চারে হচ্ছে কথা আসছে ছিয়ানব্বই ঠিক আছে তো ছিয়ানব্বই এবার যদি ছিয়ানব্বই করি তাহলে সেক্ষেত্রে পঁয়ত্রিশ ডুগনে সত্তর বাই দুই তাহলে অ্যান্সার হয়ে যাবে কি পাঁচ সাথে পঁয়ত্রিশ বাই দুই তাহলে অ্যান্সার হয়ে যাবে সেখানে আমার এখানে অ্যান্সার হয়ে যাবে টু ঠিক আছে তো এর মধ্যে কোনটা অ্যান্সার বসবে ঠিক আছে তো আমি এটা দেখে নেব কোনটা অ্যান্সার বসবে তো দেখো থ্রি থ্রি

কত আসবে তাহলে সেই ক্ষেত্রে একটা অ্যান্সার ওকে তো তারপর তারপর দেখে নেবো যে টা কি আছে টা আছে যে আহ ফোর ফাইভ সেভেন ইলেভেন নাইনটিন ওকে তো এটার মধ্যে কোনটা অ্যান্সার তো আমি দেখে নেব ঠিক আছে

ওকে তো আট তারপর হচ্ছে প্লাস আট হচ্ছে প্লাস তেত্রিশ আর তেত্রিশ এর পর তাহলে এটা দশ যোগ হবে তাহলে সেই ক্ষেত্রে উহার কথা ছিল কি না forty three কিন্তু এটা হয়ে গেছে forty one ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে কোনটি না এই forty টি অর্থাৎ ঘ এর answer টি এটি হচ্ছে সঠিক ঠিক আছে